প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রধান উপদেষ্টার কার্যালয় যে 2024 সালে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নিরাপত্তা পরিপথ, যেখানে আপনারা ছেলে মেয়ে বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করার সুযোগ ছিল, এখানে 33 শূন্যপদ ছিল, এটার পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে। পরীক্ষা হবে 15 নভেম্বর 2024 বাংলাদেশ সময় সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু দিয়ে দিয়েছে পরীক্ষা হবে ঢাকাতে। এখন আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের পরীক্ষার জন্য কি দিক নির্দেশনা রয়েছে সকল বিষয় আজকে জানিয়ে দেব। অ্যান্ড এই পদের জন্য একটি সংক্ষিপ্ত আকারে সাজেশন রয়েছে, সেই সাজেশনটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, আমার কাছ থেকে কিভাবে আপনারা নেবেন এবং পড়াশোনা কিভাবে করবেন, সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু করার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এটা কিন্তু বাংলাদেশ প্রধান উপদেষ্টার কার্যালয়, এটা এক সম্পূর্ণ সরকারি চাকরি। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, তাদের একটু বলে দিই, এটা সম্পূর্ণ সরকারি চাকরি, এটা 2024 সালে নিয়োগ বিজ্ঞপ্তি, খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হয়ে গেল। এখানে কিন্তু পরীক্ষা আপনার, যেহেতু বললাম পরীক্ষা হয়ে গেল না, হবে ভাই, যেহেতু একটু বললাম যে 15 নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে, 15 নভেম্বর কিন্তু আরও একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার একটা ধুম লেগে গেছে বাংলাদেশ পাওয়ার গ্রিড বাংলাদেশ, এটাও কিন্তু 15 নভেম্বর পরীক্ষা, তারপর 16 নভেম্বর কিন্তু পরীক্ষা আছে মেট্রো রেলের, মানে পরীক্ষা কিন্তু স্থগিত হওয়া বা চলমান চাকরি পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। এখন যে বিষয়টা ছিলাম, এই যে প্রধান উপদেষ্টা কার্যালয়, 33 শূন্যপদের বিপরীতে আপনারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষা হলো 12 নভেম্বর 2024, এই পদের জন্য স্পেশাল একটি সাজেশন রয়েছে, কমন উপযোগী সংক্ষিপ্ত। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, স্ক্রিনের উপর যে বাংলালিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01994573603, এছাড়াও ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে, এই নাম্বারে এই দুটো নাম্বার 24 ঘন্টা খোলা আছে। আপনাদের যদি প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করবেন আমার এই স্ক্রিনের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, পেয়ে কিন্তু আপনারা নিয়ে পড়তে পারবেন। এটা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে সাজেশনটা নিতে হবে, আশা করি বুঝতে পারছেন। এখন এখানে কিন্তু বিষয়বস্তুটা হলো কি, তারা কিন্তু বলে দিচ্ছে যে পরীক্ষার টাইম টু টাইম তারা কিন্তু সব কিছু বলে দিচ্ছে, পরীক্ষা কিন্তু হবে, এখানে দিয়ে আপনার 15 নভেম্বর 2024 পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এখানে কিন্তু তারা বলে দিচ্ছে যে পরীক্ষা শুরু 10:30 আগে কিন্তু পরীক্ষার কেন্দ্রে বা পরীক্ষা যেখানে পড়ছে আপনার সেখানে উপস্থিত হতে হবে। যখন ধরুন উদাহরণস্বরূপ পরীক্ষা শুরু হয়ে গেল, তারপর আপনি গেলেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষার কেন্দ্রে আপনি কোনোভাবে প্রবেশ করতে পারবেন না, পরীক্ষার কেন্দ্রে কিন্তু কখনো আপনি প্রবেশ করতে পারবেন না। তাই আপনারা সময় নিয়ে বাসা থেকে বের হবেন, যেহেতু ঢাকাতে বর্তমানে একটু জ্যাম, আর সেই ক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যাদের সাজেশন লাগবে অতি তাড়াতাড়ি আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিতে পারবেন, নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন, এটা কমন উপযোগী হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ধাপে ধাপে এই বিষয়ে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আসবে। আসসালামু আলাইকুম।